নমস্কার সবাইকে এসএসডি এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথম সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দু আপনাদের খুব ভালো কাটুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সপরিবারকে নিয়ে সুস্থ সবল থাকুন ভালো থাকুন দু হাজার একুশ দু হাজার কুড়ি দু হাজার বাইশের প্রথমে যেমনভাবে কোভিডের একটা মহামারীর এক আবহাওয়া গেছে সেটা যেন দু হাজার তেইশে আমরা কাটিয়ে তুলতে পারি আর সুস্থ জীবনযাপন করতে পারি এটাই ঠাকুরের কাছে কামনা করি আপনারাও আশা করি এটাই কামনা করছেন তো যাই হোক দু হাজার বাইশের মাঝখানে মানে মিডিলের দিকে আমার এই এসএসডি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল চালু করা আমার কোম্পানির নাম অনুযায়ী যখন আমি চালু করেছিলাম তখন ভাবিনি যে আপনাদের থেকে এতটা রেসপন্স আমি পাবো আমি এই ইউটিউব চ্যানেলটা চালু করেছিলাম একটাই উদ্দেশ্যে যে আমাদের যে প্রোজেক্টগুলো আছে সেই প্রোজেক্টগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা বাড়িতে বসে দেখতে পারেন যে একটা রেডি টুমু ফ্ল্যাটে কী কী থাকে না থাকে ফ্ল্যাট কীভাবে পারচেস করতে হবে কি যাবতীয় যা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছাতে পারে যেটা আপনারা আগে সাইটে এসে জানতে পারতেন তো যাই হোক আমার আজকে প্রায় এক হাজার সামথিং সাবস্ক্রাইবার অনেক ভিউজ এসছে অনেক প্রশ্ন এসছে অনেক কল এসছে অনেক কাস্টমারও নতুন হয়েছে আবার অনেকের সঙ্গে খুব ভালো একটা রিলেশনশিপও তৈরি হয়েছে আমার এত সাবস্ক্রাইবারের মধ্যে দু হাজার বাইশের শেষ থেকে এই দু জানুয়ারি মাস পর্যন্ত একটা জিনিস বলতে খুব ভালো লাগছে যে আমার মোট পনেরো জন কাস্টমার এসছে শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর ফেসবুক থেকেও আলাদা করে এসেছে তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে উইদাউট এনি মিডিল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বাস করে আমাদের থেকে প্রজেক্ট কিনেছেন তাদের নাম আমি ডিসক্লোজ করব না তার একটাই কারণ যে এইগুলো সম্পূর্ণ ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা পারচেস করেছে তাদের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরাটা মোটেও ভালো ব্যাপার হবে না এবং যারা কিনেছেন তারাও নিশ্চয়ই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি তাদের নাম আমি কোনো মতেই ডিসক্লোজ করতে পারবো না তো যাই হোক এইবার আসি আসল কথায় অনেকে আমাকে ফোন করে ফোন করে বলছে যে কলকাতার কোথাও ফ্ল্যাট আছে কি না আপনারা কবে চালু করবেন ফ্ল্যাট তা এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এখন কলকাতায় ভালো ভালো প্লট আমরা সন্ধান পেয়েছি এবং সেখানেতে কনস্ট্রাকশান করার চিন্তাভাবনাও করছি এইবার হালিশহর এবং কল্যাণীর মতো জায়গাতে আমাদের অলরেডি প্রোজেক্ট চলছে খুব বড় বড় প্রোজেক্ট চলছে এর জন্য আমরা কলকাতার দিকে বেশি মন দিতে পারছি না তো এখানে আমি একটা কথা বলে রাখি আপনারা কলকাতার দিকে যারা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন কারণ এরকম অনেক ফোন কল আমার কাছে এসেছে এবং হালি শহর কল্যাণীতে কিছু কাস্টমারও এসেছে যাদের কলকাতার দিকে বা ব্যারাকপুরের দিকেতে কিছু ফ্ল্যাট রয়েছে তারা সেল আউট করে এখানেতে ফ্ল্যাট কিনেছেন আমার এই চিন্তা ভাবনাটা আপনাদের কাছে তুলে ধরছি অনেকে আমাকে যেহেতু ফোন করছেন যে তারা ফ্ল্যাট সেল আউট করে নতুন ফ্ল্যাটে আসবেন কিন্তু সেল আউট করার জন্য তো আপনাকে মিডিলম্যান খুঁজতে হবে বা আপনাকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে হবে এবার আপনাকে নিজে থেকে ইউটিউব চ্যানেল চালু করে একটা ফ্ল্যাটের জন্য এটা ইম্পসিবেল ব্যাপার আমি একটা জিনিস চিন্তা করেছি যে এই জায়গাটায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনার ফ্ল্যাট থেকে সেল করিয়ে দেব তার জায়গায় কোনো রকম কোনো কস্ট নেওয়া হবে না সে আপনি যদি আমাদের ফ্ল্যাটে কেনেন তাও ভালো না কিনলে তাও ভালো অনেকে আমার কাছে ফোন করে জানতে চাইছে ইভেন এখনও পর্যন্ত অনেকে দমদম এরিয়া কলকাতা নিউ টাউন বিরাটি এরকম জায়গাতে ফ্ল্যাট খুঁজছেন আপনারা এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের যদি এরকম জায়গায় কোনো ফ্ল্যাট প্রোজেক্ট থেকে থাকে যেটা সেল করবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ইমেল আইডিতে আপনারা আপনাদের বাড়ি হোক বা ফ্ল্যাট হোক সেই ভিডিও পাঠাতে পারবেন তার সাথে আপনি কত টাকা দাম রেখেছেন লোকেশন কি ফোন নাম্বার কি এবং যার যে মালিক তার নাম এই কটা জিনিস দিয়ে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আমাদের ফাঁকা সময় যেটুকানিতে আমরা এক সপ্তাহের বা এগারো দিনের একটা গ্যাপ দিই সেই গ্যাপের মাঝখানে আপনাদের যে প্রপার্টি রয়েছে সেটা আমরা আমাদের চ্যানেলে শো করব এবং এর থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন কারণ অনেকেই অনেক জায়গাতে ফ্ল্যাট কিনতে চাইছেন বিশেষ করে কলকাতার দিকে আর আপনাদের যদি কোনো রিলেটিভের হোক বা আপনাদের নিজেদের হোক যদি এরকম প্রোজেক্ট থেকে থাকে যেটা আপনারা সেল করবেন নতুন প্রোজেক্টে যাচ্ছেন তো তার জন্য আপনি কিন্তু আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লোকেশান দিয়ে এবং বাজেট দিয়ে ওরকম ভিডিও করে পাঠিয়ে দিলে আমরা সেটাকে ভিজিবেল করব আমাদের প্ল্যাটফর্মে এবং যারা যারা দেখবে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে যারা ইন্টারেস্টেড অনলি যোগাযোগ করার পরে আপনারা দুজনে মিলে কাস্টমার অ্যান্ড বায়ার মিলে কথাবার্তা বলে ফাইনাল করে নিতে পারবেন এবং এর মধ্যে কোনো রকম কোনো মিডিল ম্যান থাকবে না আপনার যে টাকাটা মিডিল কাছে যেত সেটা কিন্তু এবার দুজনের মধ্যেই থেকে যাবে আশা করি বার্গেনিংয়েও অনেক সুবিধা হবে যাই হোক এই উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই আপনারা জানাবেন যদি এরকম কারোর কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিতে এসএসডি টু জিরো ওয়ান নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নাম্বারে আপনারা পাঠাতে পারেন ভিডিও করে অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে করবেন পোর্ট্রেট মোডে করবেন না ল্যান্ডস্কেপ মোডে করবেন অথবা আমার নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স টু ফোর এইট নাইন এই নাম্বারে আপনারা ভিডিও করে পাঠাতে পারেন পাঠালে আমরা এখানে দেখব দেখে নিয়ে ভিডিওটিকে আমাদের এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে শো করব এতে অবশ্যই আপনি কিন্তু উপকৃত হবেন জানি না কেমন লাগলো আপনাদের এই উদ্যোগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম প্রোজেক্ট যদি থেকে থাকে আপনাদের কাছে তাহলেও আপনি দিতে পারবেন আর এই ক্ষেত্রে একটা কথা বলে দিই কোনো রকম আমাদের কোম্পানির ফোন নাম্বার দেওয়া হবে না শুধুমাত্র যে ব্যক্তি বিক্রি করবে তারই ফোন নাম্বার দেওয়া থাকবে তার লোকেশন দেওয়া থাকবে তার নাম দেওয়া থাকবে সো যে কোনো কেউ আপনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে এসএসডি এন্টারপ্রাইজের ভূমিকা এতটাই থাকবে যে আপনাদের প্রপার্টিটাকে শুধুমাত্র ইউটিউবের চ্যানেলে সবার কাছে পৌঁছে দেওয়া যাতে মিডিলম্যান না আসে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে এত কাস্টমার আমার কাছে এসেছে এবং আপনাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে আমার আর অবশ্যই নতুন প্রজেক্ট আমাদের শুরু হচ্ছে তো সেই ভিডিও নিয়েও বা তার ইনফরমেশন নিয়েও আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি হাজির হব